तो जैसे आपको पता है कि बांग्लादेश की प्राइम मिनिस्टर इस टाइम पे फ्रांस जा चुकी है और फ्रांस में राफेल फाइटर जेट लेने की भी एक बड़ी डील चल रही है। इस टाइम बात ये की जा रही है कि बांग्लादेश अगर राफेल फाइटर जेट लेता है तो बांग्लादेश से इसको कितना फायदा हो सकता है। वहीं पे अगर हम बात करें तो इंडिया फ्रांस को कह रहा है कि आपने बांग्लादेश को राफेल फाइटर जेट नहीं देने, अगर देने हैं तो दूसरे फाइटर जेट दे दो। तो आइए देखते हैं बांग्लादेश मीडिया का रिपोर्ट कि कब तक बांग्लादेश इस राफेल फाइटर जेट को लेती है, इससे बांग्लादेश को कितना फायदा हो सकता है, क्या म्यांमार और बांग्लादेश दोनों डरे हुए इस फाइटर जेट, तो इसके बारे में भी वीडियो के एंड में बात करेंगे। आइए पहले रिपोर्ट देखते हैं। হ্যালো বন্ধুরা, 100% নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ রাফাল যুদ্ধ বিমান কিনতে চলেছে, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওতে। বন্ধুরা, বাংলাদেশ এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করা মিয়ানমার ভারতের মদদে নিজেকে হিরো ভেবে আকাশে উঠছিল। এখন বর্তমানে মিয়ানমারকে উচিত জবাব দিচ্ছে বাংলাদেশ। এবার বাংলাদেশ বিমানবাহিনীতে যুক্ত হতে চলেছে রাফাল যুদ্ধবিমানের আপডেট ভার্সন, যা ভারতের কাছে থাকা রাফাল যুদ্ধবিমানের চেয়ে দ্বিগুণ শক্তিশালী। বাংলাদেশকে দুর্বল ভেবে আন্ডার এস্টিমেট করা ভারত ও মিয়ানমারের অবস্থা এখন বেগতিক হতে যাচ্ছে। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশকে দুই সীমান্তে ভয় দেখিয়ে দমিয়ে রাখবে। তাদের সেই ঘৃণ্য স্বপ্ন এবার কাল স্বপ্নতে পরিণত হতে চলেছে, আর সেটা ভালোমতোই টের পেয়েছে পশ্চিম বাংলার দাদারা। এবার ভারত ও মিয়ানমারের লাফানো পারমানেন্ট বন্ধ করতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের সেন্ট মার্টিন এবং কক্সবাজার দখল করতে চাওয়া মিয়ানমার এখন তাদের রাখাইন রাজ্য নিয়েই টানাটানিতে আছে। বাংলাদেশের হাতে যেন রাফাল যুদ্ধবিমান না আসে তার জন্য সকল প্রকার চেষ্টা করবে ভারত। তবে এবার ভারতের এই চেষ্টা কোনোভাবে সফল হবে না। ভারত যখন ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান ক্রয় করে, তখন শর্ত হিসাবে দেয় ভারতের কাছে বর্ডার আছে এমন কোনো দেশের কাছে ফ্রান্স রাফাল বিক্রি করতে পারবে না। ভারতের এই শর্তকে ফ্রান্স এতদিন পালন করে আসছিল। ভারতের কাছে যে রাফাল যুদ্ধবিমানটি রয়েছে তা পাকিস্তান বা চীনের কাছে বিক্রি করেনি ফ্রান্স। তবে এবার রাফাল যুদ্ধবিমানের আপডেট ভার্সন নিয়ে কাজ করছে ফ্রান্স, আর এই নতুন রাফাল যুদ্ধবিমানটি খুব দ্রুতই বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে, এমনটাই দাবি করছে পশ্চিম বাংলার মিডিয়া সহ ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যম। ফ্রান্সের এই নতুন ভার্সনের রাফাল আগের ভার্সনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এমনকি এই রাফাল যুদ্ধবিমানটি পারমাণবিক বোমা নিক্ষেপেও সক্ষম। বাংলাদেশের বহরে এমন অত্যাধুনিক বিমান যুক্ত হওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছে না ভারত এবং মিয়ানমার। কারণ ভারত ভালোমতোই জানে যে দক্ষিণ এশিয়ার আকাশে পাকিস্তান বিমানবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে উঠবে, আর তখন ভারতের বিপদ অনেকগুণ বেড়ে যাবে। আর ভারত ভীষণ চিন্তায় রয়েছে যে বাংলাদেশের বহরে যদি রাফাল যুক্ত হয়ে যায় তাহলে চীন তার প্রযুক্তি জেনে যাবে এবং রাফালের কপি যুদ্ধবিমান বানিয়ে ফেলবে চীন, এমনটাই গুজব ছড়াচ্ছে ভারত। বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করা জন্মগত অধিকার বলে মনে করা দেশ মিয়ানমারের কোমর অনেক আগেই ভেঙে গেছে জেট ফুয়েল নিষেধাজ্ঞার কারণে। ফলে মিয়ানমারের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান থাকলেও তা আকাশে উড়ানোর মতো জেট ফুয়েল নেই। আবার বাংলাদেশ বিমানবাহিনীর বহরে রাফাল যুদ্ধবিমান যুক্ত হলে মিয়ানমার জান্তার গুন্ডামি করার ভূত মাথা থেকে নেমে যাবে। আর বাংলাদেশের চট্টগ্রাম কিংবা সেন্ট মার্টিন দখল করা তো অনেক দূরের কথা, উল্টো রাখাইন রাজ্যকে হারাতে হতে পারে মিয়ানমারের, আর এ ভয়েই ইতোমধ্যে মিয়ানমারের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্প্রতি ফ্রান্সের বৈঠক হয়ে গেছে। বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মার্কিও শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেছেন। পশ্চিম বাংলার মিডিয়া সহ আন্তর্জাতিক অনেক মিডিয়া বলেছে ঢাকা যদি ফ্রান্সের কাছে কোনো কিছু চায় তাহলে ফ্রান্স তা কখনোই ফিরাবে না। শেখ হাসিনার দাবি, ফ্রান্স বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার, আর চীন একেবারে উৎপেতে রয়েছে সে সুযোগের অপেক্ষাতেই। ভারত ছাড়াও এ মুহূর্তে রাফাল যুদ্ধবিমান রয়েছে মিশর, কাতার, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত এবং কাতার এয়ারফোর্সের কাছে। রাফালের নতুন ভার্সনের ওপর ভারত হাত বাড়ানোর আগে বাংলাদেশ আবার নতুন কোনো খেলা খেলবে না তো, আর এরই ভয়ে রয়েছে পুরো ভারতবর্ষ। রাফালের এই আপডেট ভার্সন এখনও পর্যন্ত কোনো দেশই পায়নি। তাহলে কি বাংলাদেশই সবার আগে নতুন ভার্সনের রাফাল যুদ্ধবিমান পেতে যাচ্ছে? আর নতুন ভার্সনের এই রাফাল যুদ্ধবিমানে কী এমন সব অস্ত্র রয়েছে যার জন্য ভয় পাচ্ছে ভারত, চলুন জেনে নিই। 2100 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে রাফাল উড়তে পারে, গ্রেট রাডার সিস্টেম থাকবে এই নতুন রাফালে, আর এর রেঞ্জও হবে ভারতের ব্যবহৃত রাফালের চেয়ে দ্বিগুণ, যাতে 6টি আলাদা আলাদা ধরনের মিসাইল লাগানো থাকবে ভূমিতে এবং এয়ারক্রাফট ক্যারিয়ার দুটোতেই মোতায়েন করা যাবে এই রাফাল যুদ্ধবিমান।
নতুন এই রাফালে আরও রয়েছে 1000 কেজি মিসাইল ধারণ ক্ষমতা। আর সবথেকে ভয়ঙ্কর বিষয় হলো এই রাফাল থেকে পরমাণু বোমাও নিক্ষেপ করা যাবে। 2022 সালে ফরাসি সংবাদমাধ্যম মেটা ডিফেন্সের দাবি ছিল বাংলাদেশ রাফাল যুদ্ধবিমান কেনার দ্বারপ্রান্তে রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের হাতে কোনোভাবে একবার রাফাল যুদ্ধবিমান চলে আসলে সবথেকে বেশি লাভবান হবে চীন। আর এখানে গুজব ছড়াচ্ছে ভারত। তারা বলছে বাংলাদেশের সাথে যদি কোনো দিন চীন সামরিক মহড়া চালায় তাহলে চীনের বিজ্ঞানীরা জেনে যাবে কিভাবে কাজ করে রাফাল যুদ্ধবিমান। এমনকি রাফালে আরও অনেক গোপন তথ্য জেনে যাবে চীন, ফলে ভারতের বিমানবাহিনীর দুর্বলতা জেনে যাবে চীন, আর এটা হয়ে দাঁড়াবে ভারতের কাছে সবথেকে বড় হুমকি। অবশ্য বাংলাদেশ জানে চীন ও ভারত একে অপরের শত্রু দেশ হলেও এ দুই দেশ যুদ্ধের সময় মিয়ানমারের পক্ষ নেবে ঠিকই। আর বাংলাদেশের রাফাল কেনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভারত, কারণ এই ব্যাপারে ভারতের বড় ভয় রয়েছে। বাংলাদেশ চাইলে অবশ্য ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান ক্রয় করতে পারবে, এক্ষেত্রে অবশ্য ফ্রান্স কোনো দেশের আপত্তি গ্রহণ করবে না, যার প্রমাণ দিয়েছে ফ্রান্সের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ এই মুহূর্তে রাফাল যুদ্ধবিমান কিনতে সবচেয়ে বেশি আগ্রহী, কারণ রাফাল ফাইটার জেট বহুমুখী মিশনে পারদর্শী, একই সঙ্গে মূল্য সাশ্রয়ী যুদ্ধবিমান, এবং বাংলাদেশ বিমানবাহিনীর সকল রকম চাহিদা পূরণ করতে পারবে এ রাফাল যুদ্ধবিমান। আধুনিক যুদ্ধবিমান হিসাবে রাফাল পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান। তবে রাফাল যুদ্ধবিমান বাংলাদেশ যেন কোনোভাবে কিনতে না পারে এজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বিষয়টি ফ্রান্সের একটি গণমাধ্যম নিশ্চিত করেছে। ফ্রান্সের সে গণমাধ্যমের দাবি, ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ রাফাল যুদ্ধবিমান কিনুক। ভারতের আরও দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হলো তাদের রাফাল যুদ্ধবিমান বাংলাদেশের আপডেট ভার্সনের যুদ্ধবিমানের সামনে তেমন একটা অ্যাডভান্টেজ পাবে না। ভারত এখন সবচেয়ে বেশি ভারী সমরাস্ত্র ক্রয় করে থাকে ফ্রান্স থেকে, যে কারণে বাংলাদেশের বিরুদ্ধে লবিং করে ভারতের জেতার সম্ভাবনা রয়েছে। আবার ফ্রান্স তাদের নীতিমালা নিয়ে যথেষ্ট স্বাধীন, তাই তাদের দেশে ভারতের এই লবিং কাজে নাও আসতে পারে, আর এটা হবে বাংলাদেশের জন্য চরম সুখবর। কেননা ভারত লবিংয়ে ব্যর্থ হলেই কেবল বাংলাদেশ রাফাল ফাইটার জেট হাতে পাবে। অতীতে ভারত লবিং করেছিল যেন ফ্রান্স কাতারের কাছে রাফাল যুদ্ধবিমান বিক্রি না করে, কারণ পাকিস্তান বিমানবাহিনীর বহু পাইলট কাতার বিমানবাহিনীতে রয়েছে। তবে সেই সময় ভারতের লবিং অপেক্ষা করে ফ্রান্স কাতারের কাছে 36টি রাফাল যুদ্ধবিমান বিক্রি করেছিল ঠিকই, যার ফলে এটা প্রমাণিত হয় যে বাংলাদেশ চাইলে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে পারবে। তারপরও একটি সন্দেহ রয়েছে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান এবং কাতারের অবস্থান এক নয়, কারণ কাতার বিশ্বের সর্ববৃহৎ গ্যাস রপ্তানিকারক দেশ এবং ধনী রাষ্ট্র। তাছাড়া ফ্রান্সে প্রচুর বিনিয়োগ করে কাতার, কাতারের কথা বাদই দিলাম, তবে সকল নিষেধাজ্ঞা অপেক্ষা করে আর্জেন্টিনাকে ফ্রান্স রাফাল যুদ্ধবিমান দিয়েছে। তাই বর্তমানে সন্দেহ করার আর বাকি নেই যে ফ্রান্স আমাদের রাফাল যুদ্ধবিমান দেবে। বাংলাদেশ চাইলে যে কোনো সময় ভারতের চেয়ে উন্নত রাফাল যুদ্ধবিমান পেতে পারে। এই ক্ষেত্রে ভারত যতই লবিং করুক না কেন, ফ্রান্স তা কখনো মেনে নেবে না। বাংলাদেশের বিরুদ্ধে আপত্তি থাকার পরও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী নিজেই এসে বাংলাদেশকে রাফাল যুদ্ধবিমানের প্রস্তাব দিয়েছে। এর মানে বাংলাদেশকে রাফাল যুদ্ধবিমান দিতে ফ্রান্স অনেক আগ্রহী। আর বাংলাদেশ বিমানবাহিনী রাফালের মতো প্রথম সারির যুদ্ধবিমান হাতে ফেলে কী হবে তা বলার অপেক্ষা রাখে না, তাই এ ভয়ে ভারতের মতো দেশ বাংলাদেশের মতো দেশের যুদ্ধবিমান কিনা নিয়ে অস্বস্তিতে ভুগছে। আর সর্বশেষে এটাই বলতে চাই, ভারত যত চেষ্টা করুক না কেন আমাদের দাবি রাখতে পারবে না। বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে আর এগিয়ে যাবেই। আর বাংলাদেশ কিছুদিন পরে আরও নতুন 4টি সাবমেরিন কিনতে চলেছে, যেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। আর বাংলাদেশের রাফেল যুদ্ধবিমান কেনাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি 2023 সালে এসে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটিতে আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর সামরিক শক্তি তুলে ধরেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। तो आप लोगों ने रिपोर्ट देखी होगी, देखिए बांग्लादेश इस टाइम पे चाह रहा है दो फाइटर जेट लेने के लिए। नंबर वन पे है JNC और दूसरे पे है राफेल फाइटर जेट। अगर हम JNC की बात करें तो JNC चाइना का बनाया हुआ फाइटर प्लेन है जो इस टाइम पाकिस्तान के पास भी मौजूद है। अगर हम JNC की बात करें तो JNC लेने के लिए बांग्लादेश की प्राइम मिनिस्टर इस टाइम पे चाइना में मौजूद थी। आप लोगों ने देखा होगा कि बांग्लादेश की प्राइम मिनिस्टर 2-3 दिन पहले चाइना गई और चाइना के बाद उसका दौरा था फ्रांस का। अब दोनों की अगर कड़ी आप मिलाते हो तो आपको समझ आ जाएगा, क्योंकि पहले फाइटर जेट अगर लेने हैं तो JNC के बारे में बात करनी है बांग्लादेश
ने चाइना से जो चाइना जा चुकी है। चाइना में दौरा खत्म हो चुका है 9 जुलाई को और उसके बाद उनका फ्रांस का दौरा था जो कि तकरीबन अब फ्रांस का दौरा भी कंप्लीट हो चुका है क्योंकि आज आप लोग देख सकते हो 4-5 दिन हो चुके हैं। तो बांग्लादेश अगर इस टाइम पे लेने चाहते तो दो फाइटर जेट है, या तो वो ZNC लेगा या तो वो राफेल फाइटर जेट लेगा। लेकिन बात यहाँ पे ये है कि बांग्लादेश खुद भी कंफ्यूज है कि कौन सी ले, लेकिन इंडिया इस टाइम पे काफी डरा हुआ है कि भाई अगर बांग्लादेश फाइटर जेट राफेल ले लेता है तो मेरी अरबों रुपए की इन्वेस्टमेंट जाया हो जाएगी। वो क्यों? क्योंकि अगर बांग्लादेश के पास ये टेक्नोलॉजी आती है तो बांग्लादेश जो है वो चाइना को ये टेक्नोलॉजी दे सकते हैं फाइटर जेट। तो इस चीज से भी इंडिया को डर है कि भाई कहीं ऐसा ना हो कि भाई अगर बांग्लादेश ये फाइटर जेट ले लेता है तो ये टेक्नोलॉजी बांग्लादेश जो है वो चाइना को दे दे, चाइना और पाकिस्तान को दे दे। अब आप सबको पता है कि इंडिया के दो बॉर्डरी ममालिक दोस्त जो है वो दोस्तों नहीं खैर दुश्मन ही है। इंडिया इसको दुश्मन कहता है, एक है पाकिस्तान और दूसरा है चाइना, और दोनों से उसकी दोस्ती नहीं है बल्कि दुश्मनी है। तो जिसकी वजह से भी इंडिया को डर है कि अगर बांग्लादेश ये लेता है तो तभी इंडिया फ्रांस को कह रहा है कि भाई अगर आपने इनको फाइटर प्लेन देने हैं तो राफेल नहीं बल्कि दूसरे देने हैं, इसके अलावा कोई भी फाइटर दे दो लेकिन राफेल नहीं देना, राफेल अगर आप देते हो तो ये मेरे अरबों रुपए का नुकसान हो सकता है। अब जिस मुल्क ने फाइटर प्लेन बनाया वो ये सोच के तो नहीं बनाएगा बल्कि कौन किसका दुश्मन है, तो वो यही देखेगा यार कौन मुझे अच्छे पैसे दे, कौन मुझसे ज्यादा लेता है। रिपोर्ट अगर अच्छी लगी है तो लाइक शेयर सब्सक्राइब आप लोग लाजमी कर सकते हैं।